সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আষাঢ়ে বৃষ্টি অব্যাহত থাকবে আরও 3 থেকে 4 দিন। রংপুর, সিলেট, চট্টগ্রামে হতে পারে অতি ভারী বর্ষণ। পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ। গাড়ি 3-4 বার চেঞ্জ করতে হয়েছে, কতটুকু এসে পানির জন্য বন্ধ হয়ে গেছে, আবার অন্য গাড়ি নিতে হয়েছে। হাঁটাচলা করতে রোড থেকে পারতেছি না, বৃষ্টিতে সেরকম খেপ মারা যায় না। জলাবদ্ধতার কারণে একটু অস্বস্তিও হচ্ছে মানুষের। এটা আগামী 72 ঘন্টা বাদলি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। বর্ষায় ভোগান্তির আরেক নাম ভাঙাচোরা সড়ক। সিটি কর্পোরেশনকে দুষছে নগরবাসী, ঠিকাদারের ওপর দায় চাপিয়ে রক্ষার চেষ্টা জনপ্রতিনিধির। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে HSC ও সমমান পরীক্ষার্থীরা, হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল, আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির, তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ আদালতের। ছাগলকাণ্ডের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি NBR এর ফয়সাল, বগুড়ায় বদলি। দেশে সক্রিয় 6,500-এরও বেশি অনলাইন জুয়ার টিম, পাচার হচ্ছে বিপুল অর্থ। দ্রুত আইন করা সহ মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানে নজরদারি তাগিদ CID। এবং মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমায় সিদ্ধান্ত বদল, বাতিলের 7 মাস পর ফিরছে 3 দিনের ডাটা প্যাকেজ। শাহজালাল থার্ড টার্মিনাল ও চট্টগ্রাম বন্দরে চালু হচ্ছে 5G। মৌসুমী বায়ুর প্রভাবে 3 দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেট সহ কোথাও কোথাও ভূমিধসেরও সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আষাঢ়ের মধ্যভাগে এসে চেনা রূপে ধরা দিয়েছে বর্ষা। সক্রিয় হয়ে ওঠা মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিতে ভিজছে সারা দেশ। দিনভর কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি ডুবিয়েছে সব মানুষকে। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় ভোগান্তির মাত্রা ছিল কিছুটা বেশি। বৃষ্টিতে সেরকম খেপ মারা যায় না, গাড়ি না চালালে তো সংসার চলবে না। জলাবদ্ধতার কারণে একটু অস্বস্তিও হচ্ছে মানুষের। আষাঢ়ে বর্ষণের এই ধারা আগামী 5 জুলাই পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আগামী 72 ঘন্টার জন্য জারি করেছে ভারী বর্ষণ সতর্কবার্তা। সঙ্গে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড়দোষের শঙ্কার কথাও বলছে তারা। রংপুর, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম এবং সিলেট এই দুটি বিভাগের যে সকল পাহাড়ি এলাকা আছে সেগুলো পাহাড়দোষ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং এটা আগামী 72 ঘন্টা থেকে 72 ঘন্টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী আরও 5 থেকে 6 তারিখ পর্যন্ত কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে, যদিও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমের অনুভূতি খুব একটা কমবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, সড়কে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাঁটু সমান ময়লা পানি মাড়িয়েই গন্তব্যে যেতে হয় নগরবাসীকে, তবে সিটি কর্পোরেশনের গাফিলতিতেই এমন দুর্ভোগ বলে অভিযোগ তাদের। আপন রূপে বর্ষা, মুষলধারায় বৃষ্টিতে ভিজেছে প্রাণ প্রকৃতি। তীব্র গরমের মাঝে একটু হলেও প্রশান্তির নিঃশ্বাস, তবে জলাবদ্ধতা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
রোববার সকাল থেকে সারাদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হয়, তবে চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে হয় ঝুম বৃষ্টি। এতে তলিয়ে যায় মহানগর ও জেলার বিভিন্ন নিচু সড়ক এবং অলিগলি। হাঁটুসমান জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় কাজের সন্ধানে বের হওয়া মানুষকে। বৃষ্টির সঙ্গে ড্রেনের পচা ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে চলতে হয় তাদের। সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বর্ষা মৌসুমে দুর্ভোগ পিছু ছাড়ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। যাতায়াতের সমস্যা হচ্ছে, যদি পড়ে যায় ড্রেস ভিজে যাবে, বইখাতা ভিজে যাবে, হাঁটাচলা করতে রোড থেকে পারতেছি না, আমাদের অনেক দুর্ভোগ হচ্ছে। বৃষ্টি হলে বারবার এরকম এরকম পানি হিসে করে যাইতে হয়। ড্রেনটা চওড়া করলে তো রাস্তার জলটা চলে যেত নদীতে। মহানগর ও জেলা উপজেলা শহরের সড়কগুলো উঁচু করা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও খালগুলো দখলমুক্ত করে খনন করার মাধ্যমে জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তির দাবি সচেতন নাগরিকদের। ওমর ফারুক, সময় সংবাদ। একদিকে উন্নয়নের নামে কেটে রাখা সড়ক, আবার অন্যদিকে ভাঙাচোরা রাস্তা, বছরের পর বছর সংস্কার না করায় নাকাল রাজধানীবাসী। চলতি বর্ষায় যা রূপ নিয়েছে চরমে, নিজামুদ্দিন লিটনের ছবিতে দেখব রাশেদ বাপির রিপোর্ট। দুই বছর পরে এটি রিপেয়ার করব। গাড়ি ভাঙা পরে প্যাসেঞ্জারের ব্যথা পায়, প্যাসেঞ্জারের পা ভাঙে, সব কাটা ভাঙা চিরা। ঢাকা শহরের রাস্তা কোনোটা বালা নাইকা। গ্রাম দেশে যে রাস্তাঘাট এসছে যে হাজার হাজার গুণ উন্নত। ঠিক কতটা বিপদগ্রস্ত হলে মানুষ এতটা ক্ষুব্ধ হয়, বিরক্তি জন্মে নিজ আবাসস্থলের প্রতি, সেটি কম বেশি সবাই বুঝলেও অজানা হয়তো নগর কর্তৃপক্ষের, যার মাশুল গুনতে হচ্ছে সাধারণ নগরবাসীকে। অথই এই পানির রাজত্ব রাজধানীর গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায়। সামান্য বৃষ্টিতে অন্য অনেক এলাকার মতো এই সড়কটিও চলে যায় পানির নিচে, কিন্তু বৃষ্টিতে জমে থাকা এই পানির থেকেও নাগরিকদের ভোগান্তির বড় কারণ খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়ক। বৃষ্টির পানিতে যা চোখে দেখা দেয়, আর তাই একটু অসতর্ক হলেই নেমে আসে ভয়াবহ দুর্যোগ। সকাল 10টা বাজে থেকে লে অনেকটা বাজে এই যে ভাইসাই রইছে গাড়ি। দৈনিক গাড়ার ভিতরে মহিলারা পড়তাছে, বাচ্চারা পড়তাছে। ওটা তো আমরা পাস করে দিছি, রাজধানীর বুকে ক্ষতবিক্ষত সড়কের তালিকা করলে হয়তো প্রথম স্থান অধিকার করবে যাত্রাবাড়ির দয়াগঞ্জের এই সড়কটি। প্রতিদিন হাজারো যানবাহন আর কয়েক লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান রাস্তাটির বেহাল দশা কয়েক বছরের। গ্রীষ্মে ধুলার রাজ্য আর বর্ষায় পরিণত হয় ছোটখাটো ডোবা কিংবা নর্দমায়, কিন্তু দেখার যেন কেউ নেই। গাড়ি নষ্ট হয়ে জায়গা, গাড়ি সেন পড়ে জায়গা, গাড়ি প্রিমিয়াম জায়গা, কি যে একটা অবর্ণনীয় কষ্ট, যেটা বলার অপেক্ষা রাখে না। পাহাড় ভাঙে বয়স্ক লোকরা তারা আরো বেশি ভুক্তভোগী। এ তো গেল আগে থেকে কেটে রাখা কিংবা দীর্ঘদিন সংস্কারবিহীন থাকা সড়কের দুর্গতির চিত্র। কিন্তু এই ভরা বর্ষায়ও যখন নতুন করে চলে সড়ক খোঁড়াখুঁড়ি, তখন একে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কি বা বলা যায়। আজকে ওয়াশার লাইন, কালকে পানির লাইন, প্রতিনিয়ত খোঁড়াখুঁড়ি থাকে। শীতকালে যেটা ঝড় বৃষ্টি হয় না, ওই সময় এগুলা করলে ভালো আর কি। এমন অব্যবস্থাপনার জন্য নগর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশন। আমরা যাদের কন্ট্রাক্টরদের কাজ দিয়েছি তারাই মনে করেন লেন্ডি করে আমাদের এই বদনামের বাগি বানায়। ঢাকা মহানগরের সকল উন্নয়নমূলক কাজের দায় দায়িত্ব সিটি কর্পোরেশনের। সকল ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো যথাসময়ে শেষ করে মানুষের ভোগান্তি কমাতে হবে। একে অপরকে দোষারোপ না করে সংকট মুক্তির জন্য আন্তঃসংস্থার সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন নগরবিদরা। যতক্ষণ না পর্যন্ত আমরা বাধ্য করতে পারবো সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক খনন হবে এবং ব্যবস্থাপনা হবে, ততক্ষণ পর্যন্ত সংস্থাগুলো নামমাত্র ফির বিনিময়ে এই রাস্তা কাটতেই যাবে, আর এতে জনভোগান্তি আর জনগণের ট্যাক্সের টাকা একদমই হরিলুট হচ্ছে। বর্তমানে ঢাকার বুকে ফেলে রাখা এমন ক্ষতবিক্ষত সড়কের পরিমাণ বলা হচ্ছে অন্তত 300 কিলোমিটার। গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতে সড়ক খোঁড়াখুঁড়ির প্রয়োজন আছে, বৃহৎ স্বার্থে মানুষ এটি মেনেও নেন। কিন্তু প্রশ্ন হলো, কাজ শেষে সড়ককে এভাবে দিনের পর দিন, বছরের পর বছর ফেলে রাখার নজির বিশ্বের আর কোথায় আছে? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এর আগে আষাঢ়ের বৃষ্টিস্নাত দিনে দুর্ভোগ মাথায় নিয়েই প্রথম দিনের HSC পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। কাক ভেজা হয়ে পানি মারিয়েই কেন্দ্রে যায় তারা, যানজটে পৌঁছাতেও দেরি হয় অনেকের। আর এই অবস্থায় পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা সময়ই পায়, সেভাবে সমন্বয় করা হয় সময়।
এক হাতে ছাতা আর এক হাতে পরীক্ষার প্রবেশপত্র। রোববার সকালে বৃষ্টিতে ভিজে এভাবেই পরীক্ষার হলে আসতে হয় HSC ও সমমানের পরীক্ষার্থীদের। বৃষ্টি আর যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় অনেক পরীক্ষার্থীর। একদিকে এবারের পরীক্ষার্থীরা 2 বছরের জায়গায় মাত্র 18 মাস সময় পেয়েছে, অন্যদিকে চলছে ভরা বর্ষার মৌসুম। তাই জুনে পরীক্ষা না নিয়ে 2 মাস পেছানোর দাবি ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের। 2 মাস পিছালে কোনো কিছু সমস্যা হতো না, যেহেতু বর্ষার সিজন। পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই, প্রত্যেকটা বাচ্চা ভিজে আসছে, অসুস্থ অবশ্যই হতে পারে, এরপরে যে কি হবে বলতে পারি না। কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেয়া হবে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, বিরূপ আবহাওয়ার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা সময় পান সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আধা ঘন্টা যদি দেরি হয় সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে। সিকিউটা একটু হার্ড ছিল, যদিও সব ফুল অ্যানসার করা হয়েছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরোই কমন ছিল, ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে। এবার সিলেবাস সংক্ষিপ্ত হলেও পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে চুক্তি হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে হুমকির মুখে পড়বে দেশের জাতীয় নিরাপত্তা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন, সরকার ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামীর নবতর সংস্করণ মাত্র। সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামি চুক্তির গভীর ফাঁদে ফেরার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয় দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। দেশের স্বার্থেই বিদেশি ঋণ নিতে হয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেটে বিদেশের ঋণ নির্ভরতা কমে এসেছে। জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের বাজেট বিল পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, প্রতি বছর বাজেট পাশের পর একটি মহল একে উচ্চাভিলাষী বলে সমালোচনা করে আসছে। বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাভিলাষী, এটি বাস্তবায়নযোগ্য না। কিন্তু গত 15 বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে 92-96%। বিদেশ নির্ভরতা কমে সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির স্বার্থে, সামগ্রিক অর্থনীতির স্বার্থে, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, এবং আমরা যাদের কাছ থেকে নিই সেখানে আমরা মেম্বার। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন সাবেক IGP বেনজির আহমেদ। তালা খুলতে এবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেন আদালত। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দুদকের অনুসন্ধান। মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া শেষে এখন চলছে যাচাই বাছাই। এ সপ্তাহেই বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছে সংস্থাটি। এর আগে 3 দফায় বেনজির আহমেদের 697 বিঘা জমি, 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু গুলশানে স্ত্রী ও মেয়ের নামে থাকা 4টি ফ্ল্যাট জব্দ নিয়ে বেকায়দায় পড়ে যায় সংস্থাটি। গত 13 জুন গুলশান 1-এর র্যাঙ্কন আইকন টাওয়ারে থাকা 4টি ফ্ল্যাট তালাবদ্ধ থাকায় ঢুকতে পারেনি দুদকের টিম। ভবনটিতে গিয়ে দুদক জানতে পারে ফ্ল্যাটগুলোর চাবি রয়েছে বেনজির ও তার পরিবারের কাছে। ফ্ল্যাটের তালা খুলতে আদালতের দ্বারস্থ হতে হয় দুদককে, কেননা ফ্ল্যাটগুলো ভাড়া দিতে হলে এতে থাকা জিনিসপত্রের তালিকা তৈরি করতে হবে। সব শুনে আদালত ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন।
এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পত্তির হিসেব চেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধেও খুব শিগগিরই মামলা করতে যাচ্ছে সংস্থাটি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসেব দেওয়া উচিত। সরকারের যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই মানে সত্যতার স্বার্থে সবারই যদি দেওয়া হয়। নিজের আমি যখন ঢুকলাম এই অফিসে, আমি একটা দিলাম, স্টেটমেন্ট দিলাম, পরে আমি যখন বছর আমি স্টেটমেন্ট দিই আমার কী বাড়ছে বা কী কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে, এটা তো প্রত্যেকের জন্য দেওয়া। আপিল বিভাগ বলে দিছে কারো যদি আটকাতে হয় তা আটকাতে পারবে তারা, তবে তিন দিনের ভিতরে কোর্টেতে অর্ডার আনতে হবে। দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তিতে দুদকের পাশাপাশি রাষ্ট্রপক্ষ কাজ করবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে গড়পড়তা পারফরমেন্স নিয়ে তৃপ্ত বৌদ্ধ ক্রিকেটাররা। বিশ্বকাপ শেষ হতেই টাকার পেছনে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে ছুটছিলেন মুস্তাফিজ, তাসকিন ও হৃদয়। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সিআইডির ধারণা, দেশে সক্রিয় 6,500-এর বেশি অনলাইন জুয়ার টিম। দুপুরে সিআইডি কার্যালয়ে বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ পাচার রুখতে জরুরি ভিত্তিতে আইন প্রণয়ন, মোবাইল অপারেটর ও বিকাশনগরদের মতো আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনার তাগিদ সিআইডি প্রধানের। রোববার অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বিষয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সিআইডি। এবার খেলার খবর। গড়পড়তা পারফরমেন্স নিয়ে তৃপ্ত বোর্ড আর ক্রিকেটাররা। বিশ্বকাপ শেষ হতেই টাকার পেছনে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে ছুটছিলেন মুস্তাফিজ, তাসকিন ও হৃদয়। এবারে বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়ে বেশ আগেই দেশে ফিরেছে শান্ত, সাকিবরা সমালোচনা হলেও শীর্ষ আটে অংশ নিয়েই মহা খুশি বিসিবি কর্তার ক্রিকেটাররা। এবার এলপিএল খেলতে শ্রীলঙ্কা গেলেন তিন ক্রিকেটার। সোমবার লঙ্কান লিগের প্রথম দিনই ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠে নামতে পারেন মুস্তাফিজ ও হৃদয়, আর কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন তাসকিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আষাঢ়ে বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা। হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল, আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা, অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে নিতে হয় বিদেশ ঋণ, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং গুলশানের চার ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির, তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ আদালতের। ছাগলকাণ্ডের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি এনবিআর এর ফয়সাল, বগুড়ায় বদলি। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ছোয়া খন্দকার। ধন্যবাদ রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।